नमस्कार আমি সুরেশ সরকার। আশা করছি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্ট্যান্ডার্ড 3 ইতিহাস ক্লাস দেব আমি। তো ইতিহাসের মূলত নবম অধ্যায় অবধি আমাদের পড়ানো হয়েছিল। নবম অধ্যায় আমরা পড়েছিলাম শিল্প ও কারিগরি ও লিপির আবিষ্কার। এরপর আমরা আসবো দশম অধ্যায়ে। দশম অধ্যায় 44 পেজ কর্ম ও সমাজ ব্যবস্থা। তো আমি যেরকমটা করি, প্রথমে টেস্ট সম্পর্কে আমি আলোচনা করব যে এই টেস্টে মূলত কি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা আমি আগে তোমাদের সামনে তুলে ধরব, এবং তারপরে যাবতীয় যা অনুশীলনী প্রশ্ন আছে সেগুলো আমি আলোচনা করে নেব, এবং সেই আলোচনা দেখেই তোমরা তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট করবে। মূলত এখন তোমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে। ফার্স্ট টার্মের আশা করছি কোশ্চেন অ্যান্সার সবাই পেয়ে গেছো এবং বাড়িতে লিখতে শুরু করেছো, খুব শীঘ্রই স্কুলে হয়তো জমা দিয়ে দেবে। তো আমাদেরকে এখন সামনে সেকেন্ড টার্মের এক্সামের দিকে চিন্তা করে প্রিপারেশন নিতে হবে। যেমন 2-5 দিনের মধ্যে হয়তো তোমরা ফার্স্ট টার্ম লিখে ফেলবে, তারপর হয়তো সেকেন্ড টার্মের জন্য তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে। তো সেক্ষেত্রে স্কুল যেহেতু এখন বন্ধ, তাই তোমাদেরকে মূলত এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে। এই ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, আমি ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকের ক্লাসের যে টপিক তা হচ্ছে কর্ম ও সমাজ ব্যবস্থা, অর্থাৎ কর্মের সাথে সমাজ ব্যবস্থার একটা মূলত এখানে যোগসূত্র আছে। অর্থাৎ আগেকার যে সমাজ ছিল সেই সমাজটা ছিল কর্মভিত্তিক সমাজ। অর্থাৎ আগের চ্যাপ্টারে আমি আলোচনা করেছিলাম যে সকলে সব কাজ সমানভাবে পারে না। কেউ চাষবাসের কাজ ভালো পারে, কেউ লোহার কাজ ভালো পারে, কেউ মাটির কাজ ভালো পারে, কেউ বাড়ি তৈরির কাজ ভালো পারে, কেউ অস্ত্র শস্ত্র তৈরি করার কাজ ভালো পারে। তো এই যে কর্মের ভিত্তিতে সমাজ নির্মাণ, ঠিক আছে, এই সমাজ ব্যবস্থাটা সম্পর্কে একটু বিস্তারিত আরো আলোচনা করবো আমরা, ঠিক আছে? কিভাবে কর্মের ভিত্তিতে সমাজটা দীর্ঘ প্রসারিত হলো বা হচ্ছিল আর কি তখনকার সময়ে, সে সম্পর্কিত এটা অধ্যায়। তো সে সম্পর্কে আমি এখানে আলোচনা করবো। তো প্রথমে আগের দিন আমি বলেছিলাম ক্লাসে যে মানুষের যে তখন যে আদিম মানুষ যারা ছিলেন আর কি, তো তারা পশুর হাত থেকে বাঁচার জন্য তোমরা বলেছো যে মানুষ একসাথে অর্থাৎ একত্রিত ভাবে গোষ্ঠীবদ্ধ ভাবে বাস করতে শুরু করেছিল। অর্থাৎ মানুষ বুঝেছিল যে বন্য জীবজন্তুর শক্তি তাদের তুলনায় অনেক বেশি, সেই জন্য তারা কি করলো, বন্য জীবজন্তুর হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন অস্ত্রের ব্যবহার করতে লাগলো এবং একত্রিত ভাবে থাকতে লাগলো। এটা খুব স্বাভাবিক। আমার সামনে যদি একটা বাঘ চলে আসে বা একটা সিংহ বা যে কোনো একটা হিংস্র পশু চলে আসে, তোমরা গ্রাম বাংলাতে অনেক শিয়ালও দেখতে পাও, একটা শিয়ালও যদি একটা একজনের সামনে চলে আসে একটা মানুষ কিন্তু ভয় পেয়ে যাবে। বা কখনো কখনো আমরা দেখতে পাই যে কুকুর যখন হিংস্র হয়ে ওঠে তখন আমরা কিন্তু ঘাবড়ে যাই। অনেকেই কুকুর পুষে বাড়িতে দেখবে, অনেক কুকুর কিন্তু খুব হিংস্র হয়। তো সেই সময়তে কিন্তু আমরা তাদের সামনে যাওয়ার চেষ্টা করি না, ঠিক আছে? তো আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। কিন্তু মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, মানুষ সবসময় কি করে, একত্রিত হয়ে যে কোনো কাজ করতে ভালোবাসে, এই জন্যই মানুষকে সমাজবদ্ধ জীব বলা হয়। অর্থাৎ মানুষ কোন জায়গাতেও দেখতে পাবে না যে মানুষ একাই একটা মাঠের এক কোণে বাস করছে। নিশ্চয়ই দেখবে আস্তে আস্তে সেখানে একটা পাড়া গড়ে উঠেছে, একটা কলোনি গড়ে উঠেছে, আস্তে আস্তে একটা গ্রাম গড়ে উঠেছে। তো যাই হোক, মানুষ এই যে একত্রিত থাকার অভ্যেস এইটা সেই সময় থেকেই শুরু করেছিল। সেই সময়ে মানুষ কি করেছিল যে একত্রিতভাবে সেই সমস্ত পশুদের উপর আক্রমণ করলে সেই সমস্ত পশুকে যেন দমন করা যেতে পারে
এই এই চিন্তা ভাবনার মাধ্যমে মানুষ কিন্তু একত্রিত হয়েছিল। এইভাবেই মানুষের কি সৃষ্টি হয়েছিল, গোষ্ঠীবদ্ধ ভাবে বাস করার একটা ঘটনা আর কি সূত্রপাত হয় আর কি। তো এই জিনিসটাই পরবর্তীকালে গোষ্ঠী জীবনে পরিবর্তিত হয়, গোষ্ঠী জীবনে পরিণত হয়। গোষ্ঠী জীবনটা কি, যে বিভিন্ন জায়গাতে মানুষ গোষ্ঠীবদ্ধ ভাবে বাস করতে শুরু করে এবং পরবর্তীকালে কি হয়, সেই গোষ্ঠী জীবন কি করে একই অপরের উপর আক্রমণ করতে শুরু করে। অর্থাৎ মানুষ যখন গোষ্ঠীবদ্ধ ভাবে বাস করছে, আমরা দেখেছি মানুষ স্থায়ী ভাবে বাস করতে শুরু করেছে, তো তখনকার যুগে কি হতো যে মানুষ এক জায়গাতে স্থায়ী ভাবে বাস করতে করতে একটা হয়তো পাড়া বা একটা গ্রামের মতন একটা সোসাইটি যারা গড়ে তুলেছে, হয়তো সেই তোমার সেই হয়তো গোষ্ঠীর উপরে অতর্কিত ভাবে অন্য কোনো একটা গোষ্ঠী আক্রমণ করলো এবং আক্রমণ করার ফলে যে গোষ্ঠী হেরে যেত তাদেরকে কি করা হতো, তাদের সমস্ত জিনিস কেড়ে নেওয়া হতো এবং তাদেরকেও তার গোষ্ঠীর মধ্যে নিযুক্ত করে দেওয়া হতো। তার ফলে কি হতো, যেই গোষ্ঠীটার সংখ্যা হয়তো 50 জন ছিল তারা হয়তো যে গোষ্ঠীদেরকে হারিয়ে দিল তারা হয়তো আরো 30 জন ছিল, তাহলে সেই গোষ্ঠীটা বড় হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে গোষ্ঠীটা অনেক গোষ্ঠী গড়ে উঠেছিল, যে সমস্ত গোষ্ঠীগুলো নিজেকে শক্তিশালী করে তুলেছিল এবং শক্তিশালী করার কারণ কি ছিল, কারণ ছিল নিজেকে শক্তিশালী করা। কিভাবে নিজেকে শক্তিশালী করবে, এক গোষ্ঠী যখন অপর গোষ্ঠীকে লুঠপাট করবে হারিয়ে দিয়ে তার সমস্ত জিনিসপত্র কেড়ে নেবে, অস্ত্রশস্ত্র টাকা পয়সা সমস্ত জিনিস যখন কেড়ে নেবে তখন অটোমেটিক সে শক্তিশালী হয়ে উঠবে। সাধারণভাবে এটাই, এইভাবেই কিন্তু তখনকার যুগে সমাজটা গড়ে উঠছিল। অর্থাৎ মানুষ কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠত, মানুষের কাছে খাদ্যের আর কোনো অভাব নেই, মানুষের কাছে পোশাকের আর কোনো অভাব নেই, ঠিক আছে। মানুষ কিন্তু আর জীবজন্তুকেও সেইভাবে ভয় পায় না, অর্থাৎ জীবজন্তুকের উপর যে ভয়টা ছিল সেই ভয়টাও কিন্তু মানুষের মধ্যে আর নেই। এবার কি হলো, জীবজন্তুর উপর ভয় না থাকলে মানুষের উপরে আর এক রকম ভয় কিন্তু এসে পড়লো। কি রকম ভয়, সেই ভয়টা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেমন পড়ে ঝড় বৃষ্টি, সেরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে বজ্রপাত, আবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে অগ্নি উৎপাত, অর্থাৎ পাহাড় থেকে লাভা অর্থাৎ আগুন বেরিয়ে আসে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে। তাহলে এই প্রাকৃতিক দুর্যোগের সঠিক কারণ মানুষের কিন্তু জানা ছিল না, মানুষ বুঝতে পারত না যে কেন ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তোমরা এখনো দেখতে পাও যে ঝড় বৃষ্টিতে অনেক জায়গাতে বাজ পড়ে অনেকে মারা যায়, বা আগে যে কিছুদিন আগে আফান বলে যে ঝড়টা এলো, ঠিক আছে, সুন্দরবন অঞ্চলের ঘর বাড়ি সমস্ত ঘর বাড়ি কিন্তু ভেঙে দিয়েছিল আর কি। তাহলে এই যে প্রাকৃতিক দুর্যোগের কিন্তু সঠিক কারণ মানুষ জানত না, এই জন্য মানুষ কি করলো, মানুষ প্রকৃতির উপাসনা করতে শুরু করলো। অর্থাৎ মানুষ প্রকৃতিকে দেবতা হিসেবে মানতে শুরু করলো এবং মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মাতে শুরু করলো যে এই প্রকৃতির দেবতার কাছে যদি প্রার্থনা করা হয় তাহলে হয়তো তারা এই প্রকৃতির রোষ থেকে অর্থাৎ এই প্রকৃতির আক্রমণের হাত থেকে হয়তো তারা বাঁচতে পারে, ঠিক আছে। তো এই মনোভাব থেকে মানুষের মধ্যে দিয়ে কি তৈরি হলো, পূজা অর্চনার কাজ শুরু হলো, ঠিক আছে। মানুষ পূজা পার্বণ করতে শুরু করলো, অর্থাৎ তোমরা বইয়ে পড়বে মানুষ আস্তে আস্তে সূর্য দেবতা বা বায়ুর দেবতা, বৃষ্টির দেবতা, ঠিক আছে, যেগুলো বর্তমানেও হিন্দু ধর্মের মধ্যে কিন্তু প্রচলিত আছে। আমরা সূর্যের উপাসনা করি বা সূর্যের পুজো করি, সূর্যদেবের পুজো আমরা করি, বায়ুর অর্থাৎ বায়ুদের পবন দেব বলে তো বায়ুরও আমরা পুজো করি, ঠিক আছে, আগুনেরও আমরা পুজো করি, পৃথিবীরও আমরা পুজো করি। তো যাই হোক, আমাদের হিন্দু যে শাস্ত্র, হিন্দু শাস্ত্র অনুযায়ী কিন্তু সমস্ত রকম দেবতারই পুজো করার একটা সংকল্প আছে, হ্যাঁ, হিন্দু শাস্ত্র অনুযায়ী। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে কিন্তু শুরু হয়েছিল, এটা একদম আদি, একদম আদি প্রাচীন যুগের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ডিটেলস আমি যাচ্ছি না, পরবর্তীকালে যখন বৈদিক যুগ আসে তখন আরো বিভিন্ন ভাবে হিন্দু ধর্মটা প্রসারিত হয়, সেটা আলাদা জিনিস,
কিন্তু আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একদম আদি পূর্বে যখন মানুষের সভ্যতা সেরকম ভাবে মানুষের কিন্তু সভ্যতার আগমন ঘটেনি মানুষের জীবনে, আমি তখনকার কথা বলছি। তো যাই হোক, মানুষ এই যে পুজো পার্বণ বা উপাসনা করতে শুরু করেছিল এটা কিন্তু মানুষের একটা বিশ্বাস ছিল, ঠিক আছে, যে এই উপাসনাটা করলে হয়তো আমরা এই প্রকৃতির হাত থেকে বাঁচতে পারবো, ঠিক আছে। তো এভাবে মানুষ পূজা পার্বণ এবং উপাসনা করতে শুরু করেছিল। দেখো তোমরা অনেক জায়গাতে দেখতে পাবে, হ্যাঁ সেই হিন্দু ধর্মের কথাতেই আছি, অনেক জায়গাতে দেখবে বাঘের পুজো হয়। সুন্দরবন অঞ্চলে যদি তোমরা কেউ যাও সেখানে বনবিবি বলে একটা দেবতা আছে, সেই বনবিবির কে পুজো করা হয়। এই কারণে কারণ ওখানকার মানুষ বিশ্বাস করে সেই বনবিবির আশীর্বাদ থাকলে সুন্দরবন তো বাঘের জায়গা, বাঘ তাদেরকে কিছু করতে পারবে না, মানুষের একটা বিশ্বাস। এটা কতটা সত্য কতটা মিথ্যা সেই জায়গাতে কিন্তু আমি যাচ্ছি না, সবকিছুই বিশ্বাস। তুমি যদি নিজেকে বিশ্বাস করো যে তুমি বড় হয়ে একদিন একটা বড় টিচার হতে পারবে, একটা ভালো মানুষ হতে পারবে, এটা কিন্তু তোমার বিশ্বাসের উপর নির্ভর করে। তাহলে মানুষের কিন্তু বিশ্বাস, ঠিক আছে, বিশ্বাসই মানুষকে কিন্তু অনেক কিছু করায়। তাহলে সেই সুন্দরবন অঞ্চলে যেমন বনবিবির পূজা করা হয় বাঘের অত্যাচারের হাত থেকে মানে আটকানোর জন্য নিজেকে, সেরকমই অনেক জায়গাতে মনসা পূজা করা হয়, মনসা দেবী পূজা করা হয়। কারণ সাপ, সাপ হচ্ছে বিষাক্ত জিনিস, তো সাপের সাপ যাকে বলা হয় কি বলবো, সাইলেন্ট কিলার, অর্থাৎ নিস্তব্ধে এসে কামড়ে দিয়ে চলে যাবে, মানুষ কিন্তু মরে যাবে। কারণ তখনকার দিকে চিকিৎসা ব্যবস্থা ছিল না, ঠিক আছে, অর্থাৎ কোন যদি বিষাক্ত সাপ এসে কামড়ায় তাহলে কিন্তু বাঁচার কোনো সম্ভব না। তখনকার যুগে কি এখনো কিন্তু থাকে না, এখনো গ্রামাঞ্চলের দিকে কেউ সাপের কামড় খেলে কিন্তু সাধারণত হসপিটালে নিয়ে আস্তে আস্তে মারা যায়। তো এই সমস্ত জিনিসের হাত থেকে মানুষের কিন্তু বাঁচার কোনো উপায় ছিল না, সেই কারণে মানুষ কিন্তু তোমরা যদি দেখতে পাবে ভালো করে যদি জিনিস কথাগুলো শোনো আমার, যে মানুষ কিন্তু যেইখানে এই যে ভয়, এই ভয়টিকে কিন্তু মানুষ কিন্তু উপাসনা করতে শুরু করেছিল প্রথমে, ঠিক আছে। তার মানে এটা ভেবে নিবে না যে উপাসনা মানে ভীতি, ভয়, আমরা ভয় করি বলে আমরা উপাসনা করি, সেটা কিন্তু নয়। কারণ ধর্মের আলো মানে কি বলবো, আপডেট যাকে বলা হয়, পরবর্তীকালে আপডেটেড হয়ে সেই জিনিসগুলো যেমন আধ্যাত্মিক লেভেল অনেকটা বড় হয়ে গেছে পরবর্তীকালে বা অনেকটা বিস্তার ঘটেছে, ঠিক আছে, যাই হোক আমি এইসব বিষয়ে ডিটেলস যাচ্ছি না। তো প্রাথমিকভাবে মানুষ কিন্তু এই ভয়ের থেকেই এই উপাসনা করতে শুরু করেছিল, ঠিক আছে। এবং এই সমস্ত দেবতা, এই যে প্রকৃতি প্রাকৃতিক দুর্যোগের পুজো করার জন্য একটা বিশেষ শ্রেণী এগিয়ে এসেছিল, তাদেরকেই বলা হয় পুরোহিত। অর্থাৎ এই পুরোহিতরা কি করেছিল, পূজা পার্বণ উপাসনা এই সমস্ত জিনিসের দায়ভার নিয়েছিল। এবং তারা আরেকটা কাজ করত কি, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ত তখন এই পুরোহিতরা বিভিন্ন তন্ত্র মন্ত্রের সাহায্য নিয়ে তাদেরকে ঠিক করার চেষ্টা করত। হ্যাঁ কোনো কোনো সময় মানুষ ঠিক হয়েও যেত, কিন্তু অনেক সময় আবার ঠিক হতো না, ঠিক আছে। কিন্তু যাই হোক মানুষ পজিটিভ জিনিসটাকেই বেশি ধরে, তো মানুষ আস্তে আস্তে ভাবতে লাগলো যে এই পুরোহিত শ্রেণী যারা, অর্থাৎ যারা পুজো পার্বণ নিয়ে থাকে, তারা হয়তো ভগবানের খুব কাছের লোক, ঠিক আছে, ভগবানের কাছের লোক, তাদের শরণাপন্ন যদি হয় তাহলে হয়তো বিভিন্ন বিপদ থেকে আমরা নিস্তার পেতে পারি। এটা পুরোপুরি মানুষের হয়তো অন্ধবিশ্বাসেই ছিল, এটা বর্তমানেও আছে, বর্তমান ভারতবর্ষ কিন্তু এই সমস্ত জিনিসের প্রবণতা অনেক বেশি, ঠিক আছে। আমরা যুক্তিটা কম দিই, যুক্তির ভিত্তিতে কম ভাবি, অন্ধবিশ্বাসের ভিত্তিতে বেশি ভাবি সমস্ত জিনিস, ঠিক আছে। তো 2020-তে আমরা দাঁড়িয়ে আছি, অবশ্যই সবাইকে বলবো তোমাদের যে অন্ধবিশ্বাসের উপরে ভিত্তি করে কখনোই কোনো কিছুকে বিশ্বাস করা উচিত নয়। তোমরা এখন ছোট, তোমাদের বিবেকানন্দ থেকে শুরু করে, ঠিক আছে, বিভিন্ন মহাপুরুষের বই পড়া দরকার, কিভাবে স্বামী বিবেকানন্দ অর্থাৎ
ছোটবেলায় তিনি নরেন্দ্রনাথ কিভাবে চাপা গাছে ব্রহ্মদত্তের ভীতি নিজের ভীতি থেকে নিজেকে দূর করেছিল, এই সমস্ত গল্পগুলো আমাদেরকে জানা দরকার। তাহলে অবশ্যই নিজের অন্ধবিশ্বাসকে ছাড়িয়ে তোমরা যুক্তিবাদী হতে শিখবে, এবং যুক্তিবাদী হতে না শিখলে কিন্তু তোমরা কখনোই আসল জিনিসটাকে জানতে পারবে না, ঠিক আছে? তো আমরা অবশ্যই সমস্ত কিছু পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই সেটাকে নিয়ে ভাববো, এই যে আমি কথাগুলো বলছি আমার কথা মানে যে সঠিক সেটা ধরে নিলে চলবে না, স্যারের কথাগুলো শুনে এগুলো কিন্তু ভাবতে হবে যে স্যার এই কথাটা বললো, বা এই কথাটা যদি তোমার ভুল মনে হয় স্যারকে জিজ্ঞেস করতে হবে। তো সবসময়তে কিন্তু যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতেই সমস্ত কিছু মেনে চলতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তো এই পুরোহিত শ্রেণী তখন কি করেছিল যে দায়িত্বভার গ্রহণ করেছিল, ঠিক আছে, পূজা পার্বণের, অর্থাৎ দায়িত্বভার গ্রহণ করার পরে সমাজ কিন্তু তাদেরকে মেনে নিতে শুরু করলো আস্তে আস্তে। তো সেই সময় আমি যে গোষ্ঠী দ্বন্দ্বের কথা বললাম যে এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে কি করতো, পরাজিত করতো, হ্যাঁ, পরাজিত করার ফলে সেই গোষ্ঠী বেশি শক্তিশালী হয়ে যেত। শক্তিশালী হয়ে যেত কিভাবে, তাদের কাছে সম্পদ, যার কাছে সম্পদ বেশি আছে সে আস্তে আস্তে কি হয়ে গেল, ধনী হয়ে গেল, আর যার কাছে সম্পদ নেই সে আস্তে আস্তে গরিব হয়ে গেল। এটা বর্তমানে আছে, ধনী এবং গরিবের প্রকারভেদ সমাজে এখনো আছে। তো এই যে ধনী শ্রেণী, সেই ধনী শ্রেণী আমরা যদি পরবর্তীকালে দেখি, এই ধনী শ্রেণী কিন্তু আস্তে আস্তে যে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী সেই কিন্তু রাজা হিসেবে নির্বাচিত হচ্ছে। তো এই ধনী শ্রেণীও আস্তে আস্তে কিন্তু এই পুরোহিতদের শরণাপন্ন হলো, ঠিক আছে? কেন শরণাপন্ন হলো, কারণ তারা ধনী শ্রেণী বুঝতে পারলো যে সমাজে মানুষ পুরোহিতের উপর একটা বড়সড় আস্থা রাখে, ঠিক আছে? তো সেই আস্থাটার জন্যই তারা কি করলো, পুরোহিত শ্রেণীকেও সঙ্গে তারা একত্রিত ভাবে কাজ করতে লাগলো, এবং পুরোহিত শ্রেণী তারাও কিন্তু ধনী শ্রেণীদের সাথে যুক্ত হয়ে গেল। এর ফলে সমাজে ধনীরা এবং পুরোহিত শ্রেণীরা একত্রিত ভাবে কিন্তু সমাজে মানে সমাজের মাথা হয়ে উঠলো আর কি, ঠিক আছে? এভাবে আস্তে আস্তে কি তৈরি হলো, ধনী এবং গরিব সম্প্রদায়, এবং গরিবরা কিন্তু কি করতো, পেটের দ্বারাই কিন্তু ধনীদের অধীনে কাজ করত, যেটা বর্তমানেও আছে, সবাই কিন্তু পেটের দ্বারে কারো আন্ডারে কাজ করে, তাই না? তো এই জিনিসটা কিন্তু সেই তখন থেকেই শুরু হয়েছিল। তাহলে আমরা যেটা বললাম, চ্যাপ্টার আমরা পড়লাম কর্ম ও সমাজ ব্যবস্থা, তাহলে এই কর্ম ও সমাজ ব্যবস্থার মূল টপিক যেটা, সেই টপিকটা কিন্তু এইটুকুই। তোমরা ক্লাসটা দেখে আবার তোমরা একটু ভালো করে পড়বে, রিডিংটা পড়বে, রিডিংটা পড়ে যদি ভালো করে পড়ো তাহলে দেখবে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে একবার পড়লেই দেখবে মনে থেকে যাবে, আর পুরো মুখস্থ করার কিন্তু দরকার পড়বে না। তোমরা অনেকে কি করো, তোমরা রিডিংটা ভালো করে পড়ো না, ডাইরেক্ট প্রশ্ন উত্তর মুখস্থ করতে শুরু করো, যে কারণে কি হয়, আমিও দেখেছি অনেক স্টুডেন্ট যে মুখস্থ হয়তো করে কিন্তু মনে রাখতে পারে না, ভুলে যায়। ইতিহাস মানে কিন্তু সেই ছোটদের হোক আর বড়দের হোক, ইতিহাস মানে কিন্তু অনেক অনেক জিনিস পড়া, অনেক অনেক জিনিস মনে রাখা, ঠিক আছে? তাহলে আমাদেরকে অভ্যাসটা এখন থেকেই করতে হবে, তোমাদের কিন্তু যত বড় হবে ভবিষ্যতেও তোমাদেরকে ইতিহাস পড়তে হবে, সকলে কিন্তু তোমাদেরকে অনেক অনেক বিষয় পড়তে হবে। তো এত বিষয় কিন্তু মনে রাখা সম্ভব নয়, কিন্তু যদি আমরা ইতিহাসের যে জিস্ট, যে মেন ভূমিকা, বড় ভূমিকাটা যদি আমরা জেনে নিই যে কোনো টপিকের উপরে, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো। হ্যাঁ, কিছু জিনিস মুখস্থ করা দরকার, মুখস্থ না করলে তোমাদের লেখার সঠিক গঠন শৈলীটা গড়ে উঠবে না, ঠিক আছে? মুখস্থর সাথে সাথে বইটা যদি পড়া থাকে তাহলে কিন্তু মুখস্থ বিদ্যাটাও ভালো হয়, এবং মনে রাখার ব্যাপারটাও অনেকটা সুবিধে হয়, ঠিক আছে? তো আমি এটাই অনুরোধ করবো, তোমরা কর্ম সমাজ ব্যবস্থার দর্শন অধ্যায় আগে ভালো করে রিডিং করো, রিডিং করার পর সমস্ত প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করো। দেখো সব কোশ্চেন আছে 16টা, রচনা ধর্মী আছে 4টে আছে, তার মধ্যে দেখো সমাজের পূজার প্রচলন হলো কেন, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে প্রায়ই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন, পুরোহিতদের উপর বিশ্বাস জন্মালো কেন, এটা মোটামুটি ইম্পর্টেন্ট,
আর মানুষ কি হবে ধর্ম সংস্থায় বেঁধে ফেলল, এটা কোনো ইম্পর্টেন্ট নয়। তবে পুরোহিতের উপর মানুষ জন্মালো কেন, সমাজে পূজোর প্রচলন হবে কেন, এটা কিন্তু এই কোশ্চেনটাই মেনলি কিন্তু এখান থেকে পড়ে। তারপরে এই নয় যে একটা কোশ্চেনই মুখস্থ করবে, সমস্ত কোশ্চেনই মুখস্থ করতে হবে, ঠিক আছে? এরপর আমি অনুশীলনীতে আসবো। আশা করছি এই যে টপিকটা পড়ালাম তোমাদের ক্লিয়ার হয়েছে অনেকটাই। তো অনুশীলনীতে দেখো প্রথমেই বলেছে সমাজে পূজোর প্রচলন হলো কেন। দেখো আমি ডাইরেক্ট উত্তর বলবো না, আমি উত্তরের লিঙ্কটা ধরে দেবো, সোর্সটা ধরে দেবো, উত্তরটা কিন্তু তোমাদের নিজেকে লিখতে হবে। যেমন দেখো সমাজে পূজোর প্রচলন হলো কেন, আমি নিজের মতো করে একটু বলছি। দেখো সমাজে পূজোর প্রচলন হলো, আমি একটু আগে বললাম যে মানুষ কিন্তু নিজেকে জীবজন্তুর হাত থেকে কিন্তু মানুষ নিজেকে রক্ষা করতে শিখেছিল, এবং জীবজন্তুকে মানুষ কিন্তু আর সেভাবে ভয় করত না। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণ কি সেটা কিন্তু মানুষ সঠিকভাবে জানতো না, সেই কারণে মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই মানুষ কিন্তু সমাজে পূজোর প্রচলন করেছিল, ঠিক আছে? পুরোহিত কি করত, অবশ্যই তোমরা সবাই জানো পুরোহিতের কাজ হচ্ছে পুজো করা। অর্থাৎ মানুষ যখন প্রকৃতির যে দেবতা, সে প্রাকৃতিক দেবতা যখন উপাসনা করতে শুরু করলো, সেই উপাসনার দায়িত্বভার কিন্তু সরাসরি নিয়েছিল পুরোহিতরা। অর্থাৎ পুরোহিতরাই পুজো পার্বণ শুরু করেছিল, বলে তাদেরকে পুরোহিত বলা হয়। তাহলে পুরোহিতরা কি করত, পুরোহিতরা পুজো পার্বণ করত। পুরোহিতের উপর মানুষের বিশ্বাস জন্মালো কেন, দেখো পুরোহিতরা পুজোর সাথে সাথে কি করত, বিভিন্ন ঝাড়ফুঁক তন্ত্র মন্ত্র এই সমস্ত জিনিসের মাধ্যমে মানুষকে কিন্তু সুস্থ করে তুলত। দেখো এই জিনিসগুলো কিন্তু অনেকটা এখন বলা যেতে পারে যে স্যার কিভাবে সুস্থ করতো তন্ত্রমন্ত্রের সাহায্যে। এই জিনিসকে দেখো আমি প্রথমেই বলেছি যে একটা বিশ্বাস। এখন তোমার যদি শরীর খারাপ হয়, তোমাকে যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, তো ডাক্তার যদি তোমাকে একটা নর্মাল ওষুধ দেয় আর যদি তোমাকে বলে দেয় এই ওষুধটা খাও, দেখবে তুমি একদিনে ঠিক হয়ে যাবে। অনেক সময় কি হয় এই জিনিসটা, এই যে কথাটা বললো এই কথাটা মাইন্ডে এফেক্ট করে, এবং মাইন্ডে এফেক্ট করে তুমি কিন্তু অনেক সময় সুস্থ হয়ে যাবে। অর্থাৎ বলে না যে মন শক্ত যদি হয় তাহলে শরীরও শক্ত হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমি যদি মনে মনে ঠিক করি যে আমাকে সুস্থ হতেই হবে, তাহলে কিন্তু আমি নিজে সুস্থ হয়ে যাব, ঠিক আছে? মেডিকেল সায়েন্সাররা বলে যে আগে মাইন্ডকে, নিজের মাইন্ডকে আগে স্থির করতে হবে যে হ্যাঁ আমি সুস্থ হব, তাহলে কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি রিকভার করে। আর যদি নিজেরই কোনো ইচ্ছে না থাকে সুস্থ হওয়া, তাহলে কিন্তু সুস্থ হওয়া যায় না। তো এরকমই ঘটনা কিন্তু তখন হয়তো ঘটতো মানুষের উপর তন্ত্র মন্ত্র বা ঝাড়ফুঁকের যে প্রভাব যেগুলো দেওয়া হতো আর কি, তো মানুষ ভাবতো যে এগুলো দিলেই হয়তো আমরা সুস্থ হয়ে যাব। তাই অনেক সময় হয়তো সুস্থ হয়েও যেত, কিন্তু দেখা গেল যে সব ক্ষেত্রে সুস্থ হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে মারাও যাচ্ছে। কিন্তু এবার দেখো সাপে যদি কামড়ায় আর যদি বিষ সারা শরীরে ছড়িয়ে যায়, তাহলে কি তন্ত্র মন্ত্র দিয়ে কাজ হবে কোনো, বা তোমার যদি মাইন্ড থেকে চেক করে যে আমি ভালো হবো, তাও কিন্তু অনেক সময় কাজ দেবে না। কারণ আমাদের শরীরের ভিতরে যে জিনিসগুলো, যে অর্গানগুলো, সেগুলো সবসময় মানে আমাদের মাইন্ডের উপরও নির্ভর করে না, ঠিক আছে? তো যাই হোক এগুলো অন্য কথা আমি যাবো না। তো এখানে বলছে বিশ্বাস কেন জন্মালো, ঠিক আছে? তাহলে বিশ্বাস, মানুষের পুরোহিতের উপর বিশ্বাস জন্মানোর একটাই কারণ যে তারা ঝাড়ফুঁকের তন্ত্র মন্ত্রের মাধ্যমে অনেক সময় লোক ভালো করে দিত, সে কারণে আস্তে আস্তে মানুষ পুরোহিতের উপরে বিশ্বাস জন্মালো এবং তারা ভাবতে লাগলো পুরোহিতরা হয়তো দেবতার খুব কাছের লোক, সেই জন্য তাদের উপরে কিন্তু বিশ্বাস জন্মালো। পরবর্তী প্রশ্ন, মানুষ কিভাবে নিজেকে ধর্মীয় অনুসরণে বেঁধে ফেলল। তাহলে মানুষ ওই একই উত্তর যে মানুষ তন্ত্রমন্ত্র পুজোর তেজে এগুলোর মাধ্যমে মানুষ নিজেকে প্রকৃতির হাত থেকে বাঁচাতে চেয়েছিল, এই প্রকৃতির হাত থেকে বাঁচাতে গিয়ে মানুষ কিন্তু নিজেকে ধর্মীয় অনুসন্ধানের মধ্যে আস্তে আস্তে বেঁধে ফেলল। মানুষ কেন ঝড় বৃষ্টি বিদ্যুৎকে ভয় পেত, কারণ মানুষ সঠিকভাবে জানতো না যে ঝড় বৃষ্টি বিদ্যুৎ কি কারণে হয়, এর সঠিক কোন কারণ মানুষের কিন্তু জানা ছিল না, যে কারণে মানুষ কিন্তু এই ঝড় বৃষ্টি বিদ্যুৎকে ভয় পেত। এই ভয় কাটানোর জন্য তারা কি করত, অবশ্যই এই ভয় কাটানোর জন্য তারা পূজা অর্চনা করতে শুরু করেছিল। সমাজ কিভাবে পুরোহিত স্থান করে দিল, তাহলে সমাজে পুরোহিতরা কাদের সাথে থাকতো, ধনীদের সাথে থাকতো, এবং ধনীরাই সমাজকে পরিচালিত করত। এইভাবে কিন্তু মানুষ আস্তে আস্তে পুরোহিত
শরীকে সমাজে মেনে নিল। তাছাড়াও আমি তো বললাম একটু আগে যে তারা পূজা পার্বণ করত এবং বিভিন্ন চন্দ্রমাদের সাহায্যে ভালো করত বলে মানুষ তাদেরকে দেবতাদের উপাসক বলেই মনে করত, অর্থাৎ দেবতাদের খুব কাছের লোক বলে মনে করত। সেই জন্যই সমাজ কিন্তু পুরোহিতদেরকে সব থেকে উপরে স্থান দিয়েছিল। পরবর্তীকালে তোমরা জানবে যে সমাজে চারটে শ্রেণী তৈরি হয়েছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ঠিক আছে। এভাবে পরবর্তীকালে সমাজের ভাগ হয়, ঠিক আছে, বর্ণাশ্রম কোথাও আছে, বিভিন্ন জিনিস পরবর্তীকালে তোমরা জানাবে। কেন মালিকরা ধনীরা পুরোহিতদের সাহায্য দিল, কারণ মালিকরা ধনী যারা ছিল তারা সমাজকে পরিচালনা করত, এবং সমাজকে পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা দরকার হচ্ছে সাধারণ জনগণ, সেই সাধারণ জনগণের আনুগত্য। সে আনুগত্যটা গ্রহণ করার জন্য তারা কি করলো, পুরোহিত শ্রেণীকে নিজের দিকে টানতে লাগলো, যার ফলে তাদের শাসন কার্য চালাতে তাদের সুবিধা হতো। পরবর্তীকালে পরবর্তী শূন্যস্থান পূরণ, দেখো পরিবার গত গোষ্ঠী জীবনের প্রথম দিকে ছিল মাতৃতান্ত্রিক। ও সরি, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে তখনকার সমাজ কিন্তু ছিল মাতৃতান্ত্রিক, অর্থাৎ মাতৃ অর্থাৎ মা ছিল সমাজের মানে সব থেকে শীর্ষে, ঠিক আছে, মানে বর্তমানে যাকে আমরা লিডার নেতা যাকে বলা হয় সেটা কিন্তু মা ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে পুরুষরা বিভিন্ন জায়গাতে বেশি ইনভলভ থাকছে, বেশি ব্যতিব্যস্ত থাকছে, সে শিকারের ক্ষেত্রে হোক, নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হোক, দিয়ে পরবর্তীকালে সেই জন্য পুরুষতান্ত্রিক সমাজ হয়। কিন্তু তার আগে কিন্তু অবশ্যই মাতৃতান্ত্রিক সমাজ ছিল। এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম, ব্যাপারটা বলে দিলাম। তো পরিবারগত গোষ্ঠীর জীবনে প্রথম দিক ছিল মাতৃতান্ত্রিক, মায়ের বদলে বাবার পরিচয় সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করলো। প্রকৃতির বিভিন্ন দেবতাদের সন্তুষ্ট করার জন্য পূজোর সূচনা হলো, অপূজা পার্বণের সূচনা হলো। যারা চাষ করতো তারা পরিচিত হলো বৈশ্যের বলে। সমাজে দুটি গোষ্ঠীর জন্ম হলে সেটা হচ্ছে গরিব এবং ধনী। এরপর দেখো মান্দিক গান্ধী, দেখো মিলাতে হবে ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্র করে পুরোহিতরা কি করত, রোগ সারাত। লোহা দিয়ে জিনিসপত্র দিয়ে বানাত, তারা হলো কর্মকার। আর চাষাবাদ শুরু করার আগে পুরোহিতদের দিয়ে মানুষ কি করাতো, পুজো করাতো, যাতে তাদের ফসল ভালো হয়, ঠিক আছে। তারপরে দেখো সঠিক ভুল, সে বাধ্য সবকিছুর মধ্যে পুরোহিতের হাত আছে, ঠিক আছে, এটা কখনো নাই, এটা ভুল হবে। সবকিছুর মধ্যে প্রকৃতির হাত আছে, দেবতার হাত আছে, এটাই ভক্ত। সুখ অসুখ সামলে ভক্ত পুরোহিতের জন্য হয়েছে, সঠিক পুরোহিতের ছেলে পুরোহিত হতে লাগলো, সঠিক ধনী মালিকদের সঙ্গে পুরোহিতদের বিরোধ দেখা দিল না, কখনোই নয়, কারণ ধনীরা কি করতো, পুরোহিতদের সঙ্গে একত্রিতভাবে কাজ করতো। এটা কাটা হবে, চার নম্বরটা কাটা। তাহলে এক নম্বরটা ক্রস, দু নম্বরটা রাইট, তিন নম্বরটা রাইট, চার নম্বরটা ক্রস। এবার দেখো সংক্ষেপে উত্তর দাও, মানুষ সবকিছুর মধ্যে কার হাত আছে ভাবত, মানুষ সবকিছুর মধ্যে ভাবত প্রকৃতির হাত আছে, অর্থাৎ প্রকৃতির যে দেবতা সেই প্রকৃতির দেবতার হাত আছে, এবং সেই প্রকৃতির দেবতার মানুষ পুজো করতে শুরু করেছিল সেই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বিস্তার পাওয়ার জন্য। তারা পুজো করত কেন, তারা একই আনসার, তারা প্রাকৃতিক যে দেবতা, প্রকৃতির যে দেবতা সেই দেবতাদের সন্তুষ্ট করার জন্যই তারা পুজো করত। পুরোহিতরা কি করে, পুরোহিতরা কি লিখে রাখত, পুরোহিতরা পুজোর যে সমস্ত নিয়ম কানুন, ঠিক আছে, বিভিন্ন মন্ত্র, সেই সমস্ত জিনিসগুলো পুরোহিতরা লিখে রাখত। তোমরা পরবর্তীকালে পড়বে যে হিন্দু শাস্ত্রে চারটে বেদ আছে, ঠিক আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো এই চারটে বেদে পুজো পার্বণ সম্পর্কে বা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে বিভিন্ন জিনিস কিন্তু এই বেদে বেদগুলোতে লেখা আছে, এটা বড় বড় তোমরা পড়বে। তো সে সমস্ত জিনিসগুলো একটু নিয়ম কানুন গুলো সব লিখে রাখা হতো। এখনো দেখবে পুজো করার সময় যারা পুরোহিত আছে, পুরোহিতরা দেখবে একটা বই ব্যবহার করে, সে বই থেকে দেখে দেখে বিভিন্ন মন্ত্র হোক বা এ হোক সেগুলো বলে। তো সেগুলো মূলত লিখে রাখা হয়েছে যাতে দিনের পর দিন সেগুলো চলে যায়। তোমরা লিপির ব্যবহার করেছিলে, সেই লিপির ব্যবহার আমি বলেছিলাম যে নিজের মনের ভাবটাকে মানে টিকে রাখার জন্য যে লিখার ব্যবহারটা শুরু হয়েছিল। তো এইভাবে দেখো মানুষ কিন্তু
লিখে রেখেছিল বলে কিন্তু এই নিয়ম কানুনগুলো আজও চলে আসছে পূজা পার্বণে। মানুষ কিসের শাসন মেনে নেবে? মানুষ এই যে ধনী পুরোহিতরা যে সমাজে পুরোহিতদের যে ধনীরা কি করতো শাসন ব্যবস্থা সমাজকে পরিচালনা করতো, এই সমাজ পরিচালনার ক্ষেত্রে ধনীরা কি করতো পুরোহিতদেরকে কাজে লাগিয়েছিল। তো এই যে শাসন ব্যবস্থা, এই যে ধনী এবং পুরোহিতদের একত্রিত হয়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল সেই শাসন ব্যবস্থাটাকে কিন্তু মানুষ সহজে মেনে নিয়েছিল। ঠিক আছে, তো এই গেল দশম অধ্যায়ের কর্ম সমাজ ব্যবস্থা চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর। তো এই যে ক্লাসটা আজকে করালাম, এই ক্লাসটা অবশ্যই ফলো করবে, কিছু অসুবিধা হলে কমেন্ট করবে যদি কিছু জানার থাকে, আর যদি ইউটিউবে না বুঝতে পারো তো আমার ফোন নাম্বার প্রত্যেক বাড়ি দিয়ে এবার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে অবশ্যই ফোন করে জানতে পারো, কোনো অসুবিধা নেই, বলে দেওয়া হবে। নাম্বারটা হচ্ছে 8017281087, এই নাম্বারে বলে দেওয়া হবে। ঠিক আছে, যদি কোনো কোথাও অসুবিধা হয় তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তো এই যে কোশ্চেন অ্যান্সার যেগুলো আমি আলোচনা করছি, তোমাদের হয়তো আর একটা চ্যাপ্টার আছে হিস্ট্রি, ইতিহাসের ক্লাস 3 সেকেন্ডের মধ্যে যতটা পরীক্ষা হবে আর হয়তো একটা চ্যাপ্টার আছে নদী সভ্যতা, তারপরে কিন্তু সেকেন্ড হাফ শেষ হয়ে যাবে। এরপরে তারপরে যে ক্লাসগুলো আমি নেব সেই ক্লাসগুলোতে আমি আর ডিটেলস পড়াবো না, তো সেই ক্লাসগুলোতে আমি শুধু যে অনুশীলনী আছে সেই অনুশীলনীর প্রশ্ন উত্তর গুলো সব ডিটেলস একদম লিখে দেব। ঠিক আছে, এবার বড় কোশ্চেন হলে একদিন হয়তো 3টে 4টে 5টা কোশ্চেন হলে লিখে দিলাম, ঠিক আছে, তোমরা সেগুলো দেখে দেখে লিখে নিবে খাতাতে। তো এইভাবে কিন্তু ক্লাস এগিয়ে যাবে যতদিন না স্কুল চলছে। তোমাদের কোন অনুরোধ, তোমরা পড়াশোনা করো, অসুবিধা হলে তোমাদের স্যার সবসময় পাশে আসে তোমাদের, ঠিক আছে, তোমরা নিজেদের পড়াশোনা এগিয়ে যাও। ফার্স্ট টার্ম পরীক্ষার তোমাদের এবার পরীক্ষা তো স্কুলে নেওয়া পসিবল হলো না, তো সকল গার্জেনদেরকেও বলছি এখনো আপনারা যারা কোশ্চেন সংগ্রহ করেননি স্কুলে এসে ফার্স্ট টার্মে পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে যাবেন, এবং মোটামুটি 10 দিনের মধ্যে সেই প্রশ্নগুলো একটা খাতা করবেন, সেই খাতার মধ্যে লিখে চ্যাপ্টার ওয়াইজ এই সরি সাবজেক্ট ওয়াইজ সেই কোশ্চেন গুলো লিখে, কোশ্চেন লিখতে হবে না মানে কোশ্চেন দেখে অ্যান্সারটা লিখবেন, অ্যান্সারটা লিখে যেভাবে পরীক্ষা দেন আর কি দেওয়া হয় আগে স্টুডেন্টরা দেয় সেভাবে লিখে খাতাটা স্কুলে জমা দিতে হবে। ঠিক আছে, তো এটা এখন আপাতত করতে হবে, গার্জেনদেরকে একটু মূল্যায়নটা করে নিতে হবে যেহেতু আমাদের এই করোনার এই পরিস্থিতি এখন, তো আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। ঠিক আছে, তো স্টুডেন্টদেরকে বলছি তোমরা পড়াশোনা করে যাও, পড়াশোনা এগিয়ে নিয়ে যাও, পড়াশোনা কখনোই থামাবে না। হ্যাঁ, তোমাদের স্যাররা তোমাদের পাশে সবসময় আছে। তো আজকের মতন এইটুকুই, আবার পরবর্তীকালে পরের ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ঠিক আছে, আজকের মতন নমস্কার, ধন্যবাদ।